প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তারপর আপনার নাম কী? হ্যাঁ, কি নাম বললেন? প্রিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। প্রিয়া আপু থাকেন কোথায়? থাকি তো আমি টাঙ্গাইল মধুপুরে। আচ্ছা, তো আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলে? ইউটিউবে এসেছি ভালো মনের মানুষ পেলে, বিয়ের সাথে বইমের পাশে থাকলে, দায়িত্ব নিলে তার পাশে সারা জীবন থাকবে। অনেক কষ্ট দুঃখে পরে প্রতিবেদনে এসেছে, যদি একটা ভালো মনের মানুষ মিলে আগে তাকে নিয়ে আমি যাব জীবন কাটাবো। বিয়ে সাদী হয় নাই? না, আমার বিয়ে সাদী হয়নি। প্রেম ভালোবাসা করেন নাই? প্রেম ভালোবাসা তো মানুষের জীবনে থাকে, থাকলে কি হইব? হাত বাঁধা বা পা বাঁধা যায়, মানুষের মন বাঁধা যায় না। যেই জাল ধরিলে বন্ধু, সেই জাল ধরে ভাঙা। আর পাইতাম যদি মনের মানুষ, রাখতাম বুকের পিঠে। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। তো পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা 2-3 ক্লাস করেছি। কোন কি দেখা তো পড়াশোনা তো মনে হয় না, যদি পড়াশোনা করতেন তাহলে ভালো একটা চাকরি করতে পারতেন, ব্যবসা করতে পারতেন। এখন সংসার চালাইতে পারি না, কি করবো? ছোট ভাই আছে, তাকে নিয়ে খুব ব্যস্ত। মাদ্রাসা পড়াশোনা করে, ওর খরচপাতি দিতে হয়। আমি মানুষের বাড়ি সেলাই মেশিন এর কাজ করি। তো এখন ইউটিউব আসেন কি বিয়ে সাদের জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে? না না, বিয়ে সাদের লাগে, একটা ভালো মানের মানুষ পেলে বিয়ে সাদে বলি। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার তো ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? এই নাম্বার কি আমি বলে দিব? এই নাম্বার সবসময় খোলা থাকে? হ্যাঁ, সবসময় খোলা থাকে। তো দর্শক, আপনার নাম কি বললেন? প্রিয়া। তো তার নাম্বারটা হচ্ছে 01325939284। আমি নাম্বারটা আবার বলছি, 01325939284। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।